গত বছরের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনী নির্মম নির্যাতনের কারণে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা, যাদের অবস্থান এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায়। ঘটনার 8 মাসে এসব রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও তদন্ত সংস্থার কর্মকর্তারা। এবার চলতি মাসের 28 এপ্রিল রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে আসছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দল। সামনে যে দুর্যোগ আসছে এগুলো সম্পর্কে কি ব্যবস্থা আমরা নিয়েছি, এর গত 8 মাসে আমরা কি কি করেছি তাদের জন্য, সে সম্পর্কে একটি ব্রিফিং আমরা তাদেরকে দেব। এরপর তারা 4টি গ্রুপে বিভক্ত হয়ে তারা রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই দলটি বাংলাদেশ ছাড়াও মিয়ানমার সফরের কথা রয়েছে। তবে দলটি সফরের আগেই সমঝোতা চুক্তি সই হলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে মিয়ানমারের আবেদনপত্র বিতরণ করা হয়নি বলে দাবি করেছে নাইপিদো, যা তথ্যভিত্তিক নয় বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। যেহেতু এখনো মিয়ানমার অংশে কি ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে সে সম্পর্কে আমরা পূর্ণ অবহিত নই, সেটি না জানা পর্যন্ত তো আসলে তাদেরকে আমরা তাদের সম্মতি প্রত্যাবাসনের জন্য তাদের লিখিত সম্মতি চাইবার অবকাশই তো নেই। ইতিমধ্যে যেহেতু ইউনেসের সাথে একটি চুক্তি হয়ে গেছে, আমরা আশা করছি যে ইউনেসের সহযোগিতা নিয়ে এই কাজটি আমরা শুরু করতে পারব। দুদেশের বৈঠকের মাধ্যমে মিয়ানমারের কাছে প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের তালিকাও দেওয়া হয়েছে। এই অবস্থায় মিয়ানমার আন্তর্জাতিক বিশ্বের চাপ এড়াতে প্রত্যাবাসন নিয়ে বারবার কূটকৌশলে আশ্রয় নিচ্ছে বলে মনে করেন এ সাবেক কূটনীতিক ও সামরিক বিশ্লেষক। ক্রিমিনাল কোর্টে যখন কেস যাবে বলল, তখন তারা বলল যাচ্ছে 5 জনকে আমরা নিয়ে যাচ্ছি দেখালো। আবার যখন বলল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা এখানে ভিজিট করতে আসবে, তখন তারা আবার একটা এখন বলা হচ্ছে যে আমরা ফর্ম দিয়েছি ফর্মটা। এটা হলো এক একটা অজুহাত, এক একটা অনুষঙ্গ। যখন প্রেশার তাদের উপর মনে করে বিল্ড আপ হচ্ছে, সেই প্রেশারটাকে রিলিজ করার জন্য তারা করে একটা একটা নতুন 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 একটা অজুহাত বের করছে। মিয়ানমারের নির্যাতনের কারণে এ পর্যন্ত নতুন পুরাতন মিলিয়ে নিবন্ধিত 11 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।